হিজাব পিন্ধি কর্ণাটকত আল্লাহু আকবর ধ্বনি দি এক প্রকার সমগ্র দেশতে চর্চিত হয়ে পড়েছিল মুস্কান খান। আর হে মুস্কান খান কেবল দেশতে সীমাবদ্ধ হয়ে থাকা নাই, পাকিস্তানতো খুবই চর্চিত হয়ে পড়েছে মুস্কান খান। আমরা জানাইছো এই খবর টাইমিটর দর্শক। হিজাব পিন্ধি প্রতিবাদ করা মুস্কানের পক্ষত পাকিস্তানের বহু নেতা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজে সলাই পেলালে প্রোফাইল পিকচার। মুস্কানের প্রতিবাদ করা ফটো প্রোফাইলত লগাই প্রশংসা করিলে মারিয়াম নওয়াজে। আর মুস্কানের সমর্থনত পাকিস্তানের বহু জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা সকলে সমর্থন করেছে মুস্কান খানের সাহসিকতা। আর মুস্কানের সমর্থনত পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। ভারতক তীব্র সমালোচনা পাকিস্তানের বিদেশ মন্ত্রীগুলি। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেনে মোদীক করেছে সমালোচনা। মোদীর ভারত যি হয়ে আছে সেয়া ভয়াবহ হয়ে আছে বলে টুইট করেছে মন্ত্রীগুলি। ভারতের সমাজ ব্যবস্থা দ্রুত গতিত অবনমিত হয়েছে বলে টুইট করেছে মন্ত্রীগুলি। আর হিজাব পিন্ধাটো এক অধিকার বলে মন্তব্য প্রকাশ করেছে মন্ত্রীগুলি। জানাইছো এই মুহূর্ত টাইমিটর দর্শক। মুস্কান খান কর্ণাটকত হিজাব বিরোধী প্রতিবাদ অব্যাহত থাকার সময়তে হিন্দু সমর্থকের সম্মুখত গৈ আল্লাহু আকবর বলে প্রতিবাদ করেছিল মুস্কান খানে। আর মুস্কান খানের সেই আল্লাহু আকবরের ভিডিও সমগ্র দেশতে ভাইরাল হয়ে পড়েছিল। আর ভাইরাল হয়ে পড়ার পিছতে চর্চিত হয়ে পড়েছিল মুস্কান খান। ভারতের বহু মুসলিম সংগঠন বা মুসলমান লোকসকলে মুস্কান খানের এই সাহসিকতার প্রশংসার উপচাই পেলাইছিল। তারপরে দেখা পাওয়া গেছে এবার পাকিস্তানের বহু রাজনৈতিক নেতায় প্রশংসার উপচাই পেলাইছে মুস্কান খানক। মুস্কান খানের পক্ষ থিয় দিছে পাকিস্তানের বহু রাজনৈতিক নেতায়। আনকি মুস্কান খানের সাহসিকতাক সম্মান জানায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফর নিজ কন্যায় সলাই পেলালে প্রোফাইল পিকচার। আর প্রোফাইল পিকচার লগালে মুস্কান খানের সেই প্রতিবাদের ফটো। মরিয়ম নওয়াজে প্রশংসার উপচাই পেলাইছে টুইট করে মুস্কান খানক। কেবল ইমানেই নহয়, মুস্কানের সমর্থনত পাকিস্তানের বিদেশ মন্ত্রীও সমর্থন করা দেখা পাওয়া গেছে। আগবাড়ি আইছে মুস্কান খানের সমর্থন। এই কথা উল্লেখ করেছে মোদীর ভারত যি হয়ে আছে বর্তমান সময় সেয়া ভয়াবহ হয়ে আছে। আর ভারতের সমাজ ব্যবস্থা দ্রুত গতি অবনমিত হয়েছে বলেও উল্লেখ করেছে মন্ত্রীগুলি নিজ টুইটের জড়িয়ে। দৃশ্যাংশ দেখাইছো নওয়াজ শরীফের কন্যা মরিয়াম নওয়াজে বিশেষ টুইট করে হ্যাশট্যাগ নিউ প্রোফাইল পিক বলে নিজের টুইটার প্রোফাইল পিক ফলাই পেলাইছে। আর ভারত মুস্কান খান বিশেষভাবে চর্চা লাভ করার পিছতে এটা পাকিস্তানত চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে মুস্কান খান। আর পাকিস্তানতো ভাইরাল হয়ে পড়েছে মুস্কানের প্রতিবাদের সেই ভিডিও। আর তারপরে মুস্কানের পক্ষ থিয় দিছে পাকিস্তানের বহু রাজনৈতিক নেতায়।
সেই বিশেষ ভিডিও টাইমেটৰ দৰ্শকসকলক পুনৰ এবাৰ আমি দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ কৰ্ণাটকত হিজাবক কেন্দ্ৰ কৰি হিজাব পৰিধানক কেন্দ্ৰ কৰি প্ৰতিবাদ অব্যাহত আছে আৰু এই প্ৰতিবাদৰ সময়ছোৱাতে কলেজৰ চৌহদত হিজাব পৰিধান কৰি প্ৰৱেশ কৰিছিল মুস্কান খান আৰু একাংশ হিন্দু সমৰ্থকে জয় শ্ৰীৰাম ধ্বনিৰে উত্তপ্ত কৰি তুলিছিল কলেজৰ চৌহদ আৰু তেনে সময়তে কলেজৰ চৌহদত প্ৰৱেশ কৰিছিল মুস্কান খান আৰু মুস্কান খানে সেই হিন্দু সমৰ্থকসকলৰ সন্মুখত আল্লাহু আকবৰ ধ্বনি দিছিল আৰু আল্লাহু আকবৰ জয় ধ্বনি দি হিজাবৰ পক্ষত থিয় দিছিল মুস্কান খানে। এই দৃশ্যাংশ দেখুৱাইছোঁ প্ৰথমে টাইমেটৰ দৰ্শকসকলে। এই বিশেষ ভিডিঅ' যিটো ভিডিঅ' ভাইৰেল হৈ পৰিছে সমগ্ৰ দেশতে, আনকি পাকিস্তানতো এতিয়া চৰ্চা লাভ কৰিছে। এইগৰাকী মুস্কান খানে আল্লাহু আকবৰ জয় ধ্বনি দি, জয় শ্ৰীৰাম ধ্বনিৰ বিপৰীতে আল্লাহু আকবৰ ধ্বনি দি অকলে অতি সাহসিকতাৰ পৰিচয় দি এইদৰে প্ৰতিবাদ কৰিছে আৰু ইয়াৰ পিছতে সমগ্ৰ দেশজুৰি ভাইৰেল হৈ পৰিছিল এই বিশেষ ভিডিঅ' আৰু এতিয়া পাকিস্তানতো এই বিশেষ ভিডিঅ'টি চৰ্চা লাভ কৰিছে। পাকিস্তানৰ বহু ৰাজনৈতিক নেতাই এতিয়া মুস্কানৰ সমৰ্থনত, মুস্কানৰ সাহসিকতাক প্ৰশংসা কৰি টুইট কৰা পৰিলক্ষিত হৈছে।